গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেলে। আরও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এর আগের ভিডিওতে আপনাদের কিন্তু দেখিয়েছি সুন্দরবন বাড়িতে এসেছি, এখন ধান বেঁধে ধান তোলা হবে, সবাই মিলে এখন ধান তুলতে যাচ্ছি, ধান তুলবো, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবেন। এখনো কিন্তু মাঠের ধান ওঠেনি, এখন বাঁধা হচ্ছে আর তোলা হচ্ছে, বাবা ধান বাঁধছে, মা দেখুন ওদিকে ধান খুঁটছে, আর মাও কিন্তু ধান বাঁধছিল, ধান বাঁধার জন্য মাঠে চলে এসেছি। এতক্ষণ মাঠে ধান তোলা হলো, এবার কিন্তু শাশুড়িমা আর আমি পুকুরে চলে এসেছি মাছ ধরার জন্য। রান্নাবান্না হবে, কি রান্নাবান্না হয় পুরো ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করবো। একটা চলে গেল তো মাছ, মনে হচ্ছে বেরিয়ে গেল মাছ, মনে হয় বের করিনি, তুলে দেখো। বাটা মাছ পাতা পুঁতি পড়লে এত নোংরার মধ্যে হচ্ছে পুকুরের জল ভালো থাকে না। ওই জন্যই বড় মাছ হয়েছে, হবে এই শীতকালে কিন্তু বাড়িতে প্রচুর সবজি লাগানো হয়, ওলকপি, বাঁধাকপি, ফুলকপি, বেগুন, লঙ্কা, আর দেখুন লঙ্কা গাছে ফুল এসে গেছে, লঙ্কাও ধরেছে, এদিকে লাল শাক আছে, আলু গাছও কিন্তু এদিকে বড় বড় হয়ে গেছে, পালং শাক, মূলো শাক সব কিছুই কিন্তু লাগানো হয়েছে। দেখুন ছিম গাছে প্রচুর ছিম হয়েছে, ছিম তুলবো, ছিম আলু চিংড়ি মাছ চচ্চড়ি বানাবো, আর পুকুর থেকে জাল ফেলে মাছ ধরা হয়েছে, মাছ আলু ফুলকপি রান্না হবে। ছিম গাছে ফুল ভরে গেছে, আর ছোট ছোট ছিমের জালে এসছে, অনেক ছিম বড় হয়ে গেছে, এখন সব ছিম নামিয়ে নেব। আমার শাশুড়িমা নদীতে গিয়েছিল চিংড়ি মাছ মারতে, দেখুন জাল ফেলে চিংড়ি মাছ ধরে এনেছে, প্রায় 700-800 মতো চিংড়ি মাছ পেয়েছে, আর এখানে কিন্তু চাবড়া চিংড়িও আছে, আর এই টাটকা মাছ দিয়ে আজ রান্নাবান্না করব। এখন চিংড়ি মাছ কেটে নেব, ছিম আলু সব কেটে নিয়েছি, চিংড়ি মাছও কিন্তু কাটা হয়ে গেছে। কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি, তেল দিয়ে দেব, তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিতে হবে,
আর কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিতে হবে। এই শিম আলু আর চিংড়ি মাছ চচ্চড়ি করার আগে কিন্তু তেলটা গরম করলে তাহলে চচ্চড়িটা খুব সুন্দরভাবে করতে পারবো। তার জন্য তেল কিন্তু ভালোভাবে গরম করে নিয়েছি, কেটে রাখা শিম আলু দিয়ে দেব। বারবার নাড়াচাড়া করে এই শিম আলুর চচ্চড়ি রেডি করে নেব। তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে দেখুন অনেকটা কিন্তু কষাই করে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আরও দু থেকে তিন মিনিট খুব ভালোভাবে কষাই করে নিতে হবে। আর এই শিম আলু চিংড়ি মাছের চচ্চড়ি বানানোর সময় কিন্তু উনুনের আঁচটা একটু কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু চচ্চড়িটা খুব ভালো হবে না। বারবার নাড়াচাড়া করে নেব যাতে পুড়ে না ওঠে। এবার কিন্তু ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেব। আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। শিম আলু খুব ভালোভাবে কষাই করে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেব। এই শিম আলুর চচ্চড়ি বানানোর জন্য কিছুক্ষণ শিম আলু খুব ভালোভাবে কষাই করে নিয়ে তারপর পেঁয়াজ লঙ্কা দিলে কিন্তু খুব ভালো টেস্ট হয়। তার জন্য আমি কিন্তু পরে দিয়েছি, দু মিনিট ঢেকে রাখবো। দু মিনিট বাদে ফিরে আসছি। দেখুন দু মিনিট বাদে ফিরে এসেছি, শিম আলু চিংড়ি মাছ কিন্তু রান্না রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। দেখুন শিম আলু চিংড়ি মাছ ভেজে নিয়েছি, বেগুন ভেজে নিয়েছি, ফুলকপি, আলু, মাছ রান্না হচ্ছে। মাছ ভাজাই কমপ্লিট হয়ে গেছে। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।